আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি খুলনা ইউনিভার্সিটিতে। তো এখন আমি আপনাদেরকে খুলনা ইউনিভার্সিটির এই মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো। খুবই সুন্দর ডিজাইন করা এই মসজিদটি। খুলনা ইউনিভার্সিটির অবস্থান, যদি রেল স্টেশনের মাধ্যমে আসেন তাহলে আপনি স্টেশন থেকে জিরো পয়েন্ট আসবেন। খুলনা জিরো পয়েন্ট আসতে আপনার 20 টাকা ভাড়া নেবে বা 15 টাকা, এবং জিরো পয়েন্ট থেকে আপনি সরাসরি খুলনা ইউনিভার্সিটি মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থান করছে, চাইলে হেঁটেও আসতে পারেন। আর যদি অটোতে আসতে চান তাহলে মাত্র 20 টাকা ভাড়া ওখান থেকে, খুলনা জিরো পয়েন্ট থেকে। তো মসজিদটি বেশ বড় আকৃতির একটা গম্বুজ রয়েছে, যেমন বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদ রয়েছে তেমনি এখানেও একটি গম্বুজ রাখা হয়েছে বড় আকৃতির, এবং চারপাশে টাইলস দিয়ে মোড়ানো। এই মসজিদের যে বারান্দা দেখতে পাচ্ছেন, এটা একদম ওপেন স্পেস, এখানে কোনো লক করা থাকে না। আপনারা যারা পরীক্ষা দেওয়ার জন্য এখানে আসেন অ্যাডমিশন টেস্ট, তারা এখানে বসে রেস্ট নিতে পারেন, বা অনেকে এখানে আমি দেখলাম শুয়ে থেকে রেস্ট নিচ্ছে বা বই পড়ছে। এখানে অজুখানার 2টা ব্যবস্থা রাখা হয়েছে, একটা তালা দেওয়া এবং অপরটি হলো এই মসজিদটিরই একদম বাম পাশে অবস্থান করছে, একদম দক্ষিণ পাশে। একটা 2-3টা ট্যাপ আছে নর্মালি, সেই ট্যাপগুলো দিয়ে উজু করতে পারেন। এরপরে মসজিদের পাশে মহিলাদের নামাজের একটা ব্যবস্থা রয়েছে, মসজিদটির পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই মসজিদের মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে মসজিদটি। এটা ইউনিভার্সিটি গেট দিয়ে প্রবেশ করে প্রায় মাঝামাঝি জায়গায় এসে আপনারা এই মসজিদটি দেখতে পাবেন। আমরা এখন মসজিদটির ভিতরে প্রবেশ করছি। এখানে টাইলস দেখতে পাচ্ছেন, বড় আকৃতির টাইলস ব্যবহার করা হয়েছে, এবং এখন আমরা ভিতরে চলে এসেছি। বেশ কিছু ফ্যান টলি রাখা হয়েছে। গম্বুজটি দেখতে পাচ্ছেন ভিতরে হলুদ রং করা হয়েছে, এবং গম্বুজের আকৃতিটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কলাম। ওই যে বিশেষ 2টি ঘড়ি দেখতে পাচ্ছেন, 2 পাশে 2টি ক্লক রাখা হয়েছে, এবং সেটা হলো ওয়ালের সাথে একদম অ্যাটাচ। এখানে বই রাখা এবং কোরআন শরীফ রাখার জন্য কিছু তাক রাখা হয়েছে। এখানে একটা মিম্বার বানানো হয়েছে দেখতে পাচ্ছেন, টাইলসের মিম্বার একটু ভিন্ন ডিজাইনের, 2 পাশে 2টি করে র‍্যাক। এই যে ঘড়িটি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ডিজাইনের ঘড়ি একদম অ্যাটাচ করা। মসজিদটি সাইজে অনেক বড়, দেখতেও খুবই সুন্দর। আপনারা যদি খুলনা ইউনিভার্সিটিতে আসেন তবে অবশ্যই এই মসজিদে একবার নামাজ আদায় করবেন। এখানে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ পড়ানো হয়। মসজিদে অনেকগুলো ফ্যান রাখা হয়েছে কিন্তু এসি ব্যবস্থা রাখা হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।